নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পর বাংলা সাহিত্যের প্রাণ সঞ্চার করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, তাল নবমী, চাঁদের পাহাড়, দৃষ্টি প্রদীপ ইত্যাদি। পথের পাঁচালী উপন্যাসটি বিভিন্ন ভারতীয় ভাষা এবং ইংরেজি ও ফরাসি সহ বিভিন্ন পাশ্চাত্য ভাষায় অনুদিত হয়েছে। গল্প শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করুন। চলুন সবাই মিলে শুনি আজকের গল্প, ইয়ার গান। হাবুল নাকি পাশ করেছে ফার্স্ট হয়ে। কথাটা শুনে গর্বে তার বুকটা ফুলতেই মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, সুখী হও, বড় হও বাবা। সত্যি তার এই দীর্ঘদিনের খাটুনি সার্থক হয়েছে। বাড়ির লোকের চোখ এড়িয়ে কত রাত্রি জেগে সে বই পড়ে গেছে, তার পড়ার বই একাগ্র চিত্তে। আজ তার পরিণতি, ওর প্রথম হওয়া। সকলে তো কথাটা শুনে বিশ্বাসই করতে চায় না। স্কুলের ছেলেরা তো প্রথমে হেসে উড়িয়েই দিয়েছিল একেবারে। সারা দিন যে আড্ডা মেরে ঘুরে ঘুরে বেড়ায়, সে এত উন্নতি করলে কি করে, তবু হাবুল ফার্স্ট হলো। শীতের ঠান্ডা বাতাস বইছে ছিরছির করে, হাবুলের ঘুম ভেঙে গেল, ধরমর করে উঠে বসল। মনে পড়ল গতকালের ঘটনা, তার প্রথম হবার কথা। তারপর আস্তে আস্তে পেরিয়ে গেল ঘরের বাইরে। হাবুল গিয়ে দাঁড়ালো তার ছোট কাকার ঘরের দরজায়। ছোট কাকা তখন ঘুমুচ্ছেন নাক ডাকিয়ে লেপের মধ্যে। হাবুল ডাকল, ছোট কাকা, ছোট কাকা। ছোট কাকার ঘুম ভাঙল, তিনি দুহাত দিয়ে চোখ রগড়ে উত্তর দিলেন, কিরে হাবুল। হাবুল বললে, কাকা আমি ফার্স্ট হয়েছি। এমন সময় এই সকালে টুনু এসে হাজির হয়। সে হাবুলের কথা শুনে তীব্র প্রতিবাদ করলে, কখনো না ছোট কাকা। হাবুল রুখে উঠল, তুই জানিস টুনু? টুনুও দমে না একটুও, ইস, উনি আবার ফার্স্ট হবেন, তবে যদি টোকেন সে কথা আলাদা। হাবুলের রাগ চড়ে গেল, সে ঠাস করে টুনুর কচি গালে একটা চর মেরে বললে, বাবা সাক্ষী, কাল রাত্রে হেডমাস্টার মহাশয় বলেছেন, জানিস সে কথা, সকালবেলা এসেছেন চালাকি করতে। টুনু গালে হাত বুলোতে থাকে বেদনায়। ছোট কাকা বললেন, ছি, মারলি কেন রে ওকে, দেখলে তো কি হিংসুটে, এরকম চর তোমার গালেও পড়বে তখন। কথার শেষে টুনু ছল ছল চোখে ঘর থেকে পেরিয়ে গেল। খানিকক্ষণ পরে হাবুল বললে, ছোট কাকা তুমি বলেছিলে ফার্স্ট হলে আমাকে একটা ইয়ার গান কিনে দেবে। ও, এতক্ষণ পরে ছোট কাকার 8 মাস আগেকার প্রতিশ্রুতি মনে পড়ে গেল। বললেন, বেশ বেশ, কাল কিনে দেব। কাল না, আজ। ঠিক 8 মাস আগে হাবুল একদিন ওর ক্লাস ফ্রেন্ড ভুলোদের বাড়িতে গিয়েছিল, তার একটা ইয়ার গান দেখেছিল।
হাবুলেরও একটা এয়ারগান কিনবার ভারী শখ হলো। কথাটা তার ছোট কাকাকে বলতে তিনি বললেন, ফার্স্ট হলে এয়ারগান তোকে প্রাইজ দেব। হাবুল উঠে পড়ে লেগে গেল প্রথম হবার জন্য, এবং প্রথম হল যথা সময়ে। সেদিনই সে একটা এয়ারগান কিনে আনলে। তারপর সকাল সকাল খাওয়া দাওয়া সাঙ্গ করে এয়ারগান হাতে ঝুলিয়ে বাড়ি ময় খুঁজতে লাগলো শিকার। কোথাও বসেছে একটা অসহায় চড়াই কিংবা পায়রা, তাকে লক্ষ্য করে এয়ারগানে আওয়াজ হলো ফটফট শব্দে। পাখি উড়ে পালালো অক্ষত শরীরে, আর গুলি বেরিয়ে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে। পাখি 10 হাত তফাত দিয়ে প্রায়। হতাশ হয়ে ও ফিরে এলো হাত ঠিক করবার জন্য, যাতে সে পুনরায় না লক্ষ্যভ্রষ্ট হয়। ঘরের দরজার চৌকাঠে বসে ও লক্ষ্য করলে দেওয়ালে টাঙানো একটা বিলিতি ক্যালেন্ডারে ছবির মুখ। অনেকক্ষণ পর তার এয়ারগান থেকে শব্দ বেরুলো ফট করে। গুলি ছুটে চলল ছবিতে একটা ছেলের ঠিক মুখের পানে। তারপর আওয়াজ হলো ঝন ঝন ঝন। ভয়ে হাবুলের মুখ হয়ে গেল পাংশু, সে দৌড়ে গেল। দেখল মেঝেতে ছড়ানো কাচের টুকরো। আস্তে আস্তে ক্যালেন্ডারটা তুলে ধরতেই দেখল দেওয়ালে কালী ঠাকুরের একখানা পট ফ্রেম দিয়ে মুড়ে কাচ দিয়ে ঢাকা। ছবিখানাকে ক্যালেন্ডারটা ঢেকেছিল এতক্ষণ। লোহার গুলির ঘায়ে ভঙ্গুর কাচি গেছে একেবারে টুকরো টুকরো হয়ে। বুকের ভেতরটা তার ছ্যাত করে উঠল আতঙ্কে। চোখের সামনে লক লক করতে লাগলো কালী ঠাকুরের দীর্ঘ জীব। ভয়ে ও ভাবনায় সে মুষড়ে রইল অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে পরিষ্কার করে ফেললো কাজগুলো। মা জানলে তো এক্ষুনি রসাতল করে ফেলবেন। তখন মধ্যাহ্ন প্রায়। হাবুল ধীরে ধীরে চলে গেল ছাতের চিল কুঠুরির ভিতর। সেখান থেকে লক্ষ্য করলে পাশের বাড়ির আঙিনায় বসা একটা কাককে। কাকও সঙ্গে সঙ্গে উড়ে পালিয়ে গেল তাকে বিদ্রুপ করে হয়তো। হাজার হোক, কাক বড় ধূর্ত প্রাণী। নিচে যেতে হাবুলের আর সাহস হচ্ছে না। চুপ করে বন্দুকটা কাঁধে নিয়ে একটা চটের উপর বসে থাকে জানলা দিয়ে দূরের পানে তাকিয়ে। কাক কিংবা পায়রা কিংবা চড়াই এলে ও গুলি ছুড়ে মারবে তাকে। চুপ করে বসে থাকতে থাকতে ও সামনের বাড়ির ট্যাঙ্কটাকে লক্ষ্য করে ফেলে। গুলির আঘাতে ট্যাঙ্কটাও বেজে ওঠে ঝনঝন ঝন। মনে আবার আনন্দ ফিরে আসে, হ্যাঁ হাত অনেকটা ভালো হয়েছে। আবার সে লক্ষ্য করে পাঁচিলের ওপর একটা ফুল গাছের টবে, সেটায় আওয়াজ হয় খট করে। আনন্দ ওর বেড়ে যায় চতুর্গুণ। বন্দুকটা নেড়ে চেড়ে ভালো করে পরীক্ষা করে। হ্যাঁ, একদিনও বড় বন্দুকও ছুটতে পারবে নিশ্চয়। এই হলো তার সূচনা। বড় হলে সে চলে যাবে আফ্রিকার গভীর জঙ্গলে, অসংখ্য জন্তু জানোয়ার শিকার করে ও দেখাবে ওর শৌর্য বিক্রম। বাঙালি ভীরু নয়, বীরের জাতি, ও তা প্রমাণ করবে। খবরের কাগজের পাতায় পাতায় ওর ফটো ছাপানো হবে। ও দাঁড়িয়ে থাকবে হাফ প্যান্ট পরে বন্দুক হাতে, আর পায়ের কাছে পড়ে থাকবে বিরাট হিংস্র জন্তুর নিহত দেহ। পুলকে ওর হৃদয় ভরে গেল এখনই। কৃষ্ণ মহাদেশের গভীর অরণ্য থেকে বেরিয়ে আসবে মানুষ খাদক জাতি সভ্য মানুষের গন্ধে। ও তাদের দেখে ভয় পাবে না একটুও, বরং ওর বন্দুক ছুড়ে দেবে গুড়ুম গুড়ুম গুড়ুম। শিক্ষা হয়ে যাবে তাদের রীতিমতো। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে কতকগুলো ইতস্তত ভূমিতে।
আর সবাই পালিয়ে যাবে এই আশ্চর্য কল দেখে। নিরীহ হাবুল এখনই যে নিষ্ঠুর শিকারী হয়ে উঠল সম্পূর্ণরূপে। রক্ত প্রবাহ চঞ্চল হয়ে উঠল ওর ধমনীতে ধমনীতে। ও পায়চারি করতে লাগলো ঘরের ভেতর, ইয়ারগানটা হাতে ঝুলিয়ে আফ্রিকার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বপ্নে বিভোর হয়ে। অক্ষয় অমর হয়ে থাকবে ও ইতিহাসের পাতায়। নেপোলিয়ান কিংবা নেলসনের চেয়ে ও কোনো অংশে হেয় নয়। যুদ্ধক্ষেত্রে নেপোলিয়ান নাকি পেছনে হাত দিয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকতেন, তার পাশ দিয়ে শনশন করে গুলি চলে গেলেও তিনি গ্রাহ্য করতেন না। ঠিক সেই ভঙ্গিতে, সেই স্বর্গীয় বীরের অনুকরণে ও দাঁড়িয়ে রইল ঘরের মধ্যে জানলার পানে মুখ করে। কিন্তু ও কি, সামনের বাড়ির ট্যাঙ্কের ওপর একটা বাদর চেয়ে, তাই এত কাক ডেকে উঠছে অবিশ্রান্ত। তাদের বিকট রব তার কানে যায়নি এতক্ষণ, কারণ সে কলকাতা ছেড়ে এ যাবৎ আফ্রিকার গভীর অরণ্যে পড়েছিল শিকারের খোঁজে। ওর বুকের ভেতরটা যেন দূর করে উঠল। ওর বন্দুকটা একবার ভালো করে দেখে নিলে। বাদরটা বেশ বড় এবং হৃষ্টপুষ্ট। আর ওদিকে বাদরটা ঝুপ করে হাবুলের ঘরের দরজার কাছে এসে উপস্থিত হল। বীর পুরুষের কাঁপুনি শুরু হয়, রীতিমতো হাঁটুতে হাঁটুতে ঠোকাঠোকি লেগে যায়, নেলসনের ও নেপোলিয়ানের মতো। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বাদরটার পানে। ঘরের এক পাশে ছিল এক ছড়া বড় বড় চাপা কলা। বাদরটা এক পা করে এগিয়ে আসে সে কলার দিকে। বাদর নাকি কলা খেতে বড় ভালোবাসে। হাবুলের সামনে এই নিদারুণ ডাকাতি ঘটে যায়। সে আর দেখতে পারে না, মরিয়া হয়ে তার সমস্ত শক্তি একত্র করে দাঁড়ায় কলা ও বাদরের মাঝখানে। জন্তুটাকে ইয়ারগান দিয়ে লক্ষ্য করে। ইয়ারগানের ঘোড়া দিলে টিপে, কিন্তু তাতে গুলি পোড়া ছিল না একটাও। সুতরাং বাদরের ক্ষতি হয় না আদৌ, পরন্তু তার রাগ বেড়ে যায় এই বাধা দেওয়ার জন্য। সে তরিতে এসে হাবুলে গালে মারে একটা বিরাশি শিক্ষার চর। বেচারার মাথা ঘুরতে থাকে বনবন করে। নেপোলিয়ান গালে হাত দিয়ে দাঁড়ায়, হিয়ারগান পড়ে থাকে তার পদতলে। বাদরটাও সুযোগ বুঝে ইয়ারগানটা নিয়ে উধাও হয় পাশ পরাজয়, হৃদয় ভারাক্রান্ত করে। শেষ হলো আজকের গল্প ইয়ারগান। ফিরে আসবো নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। নমস্কার।